আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার তিন আসামি ইরফান সেলিম, দীপু এবং জাহিদের 7 দিন করে রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর আগে মামলার অন্যতম আসামি হাজি সেলিমের প্রোটোকল অফিসার এবিসি দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর ইরফান সেলিমকে কারাগারে পাঠিয়ে রাখা হচ্ছে 14 দিনের কোয়ারেন্টাইনে। এদিকে কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কাউন্সিলর পদ হারালেন ইরফান সেলিম। মাহমুদ হাসানের রিপোর্টে বিস্তারিত। রোববার সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ মামলা করলে র‍্যাব অভিযান চালায় হাজি সেলিমের বাসায়। সোমবার অভিযানে গ্রেপ্তার হয় মামলার প্রধান আসামি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম, সাথে গাড়ির চালক মিজানকেও আটক করে র‍্যাব। মাদকদ্রব্য ও ওয়াকিটকি রাখায় ইরফান সেলিমকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে কারাগারে পাঠায়। সেখানে তাকে রাখা হয় কোয়ারেন্টিনে। এদিকে সোমবার রাত 3:30 দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল থেকে গ্রেফতার করে মামলার অন্যতম আসামি এবি সিদ্দিক দীপুকে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।